আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজ থেকে 8,500 বছর আগে আল্লাহর নবী আদম আলাইহিসসালাম তিনি তার সন্তান হযরতে ঈসা আলাইহিসসালাম জিজ্ঞেস করছেন, ও আমার আব্বা, আপনি হলেন আদি পিতা, এই পৃথিবীর প্রথম নবী, প্রথম রাসূল, প্রথম ব্যক্তি, ও আমার কলিজার টুকরা আব্বা, শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে শেষ জামানায় এমন একজন নবীকে পাঠাবেন যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এই পাক ভারত উপমহাদেশের শ্রেষ্ঠতম একজন মুহাদ্দিস আল্লামা শাওলুল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি, তিনি তার হুজ্জাতুল্লাহিল বালিগার ভিতরে লেখেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূলদেরকে মানব জাতির কল্যাণের জন্য প্রেরণ করেছিলেন, এই নবীদের ভিতরে শরীয়তের ভিতরে পার্থক্য ছিল, কিন্তু সমস্ত নবীরা পাঁচটি বিষয়ে ঐক্যমত ছিলেন, এই পাঁচটি বিষয়ে সমস্ত নবী এবং রাসূল একমত ছিলেন। কয়টি বিষয়ে? পাঁচটি। এক নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার দাওয়াত। পৃথিবীতে এমন কোন নবী কিংবা রাসূল আসেন নাই যিনি তার উম্মতকে এই কালিমার দাওয়াত দেন। দুই নম্বর হলো খাতামুন নবীন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবীদেরকে দিয়া আল্লাহ তাআলা তাদের উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন, ও বিশ্ব জগতের মানুষেরা আখেরি জামানায় এই পৃথিবীতে একজন নবী আসবেন যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তিনি হবেন খাতামুন নবীন সাইয়্যিদুল আম্বিয়া, ওনার পরে পৃথিবীতে আর কোন নবীও আসবে না, রাসূল আসবে না, আর তিনি হবেন সমস্ত নবীদের সর্দার। চিৎকার করে বলি সুবহানাল্লাহ, এই ঘোষণা আল্লাহ তাআলা যুগে যুগে সমস্ত নবীদেরকে দিয়ে তার উম্মতকে শুনিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল শ্রেষ্ঠ এবং ওনার পরে পৃথিবীতে কোন নবী আসবে না, এই ঘোষণা সকল নবীদেরকে দিয়ে আল্লাহ বলিয়েছেন। আমার ভাইয়েরা, আখেরি নবীর উম্মতের এত দাম, নবীর কারণে এই জাতির এত দাম, এত সম্মান, এত নিয়ামত, আখেরি নবীর উম্মত হওয়ার জন্য এই পৃথিবীর চারজন শ্রেষ্ঠতম রাসূলের ভেতরে তিনজন নবী আখির নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছে। সমস্ত নবীদের ভিতরে আল্লাহ তাআলা চারজন রাসূলকে বেশি সম্মান দিয়েছেন। কয়জনকে? চারজন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই চারজন রাসূলকে আল্লাহ সবার চাইতে বেশি মর্যাদা দিয়েছেন। তো আমার নবীর উম্মত হওয়ার জন্য এই চারজনের ভিতরে বাকি তিনজন নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি দোয়া করেছেন, দোয়া গ্রান্টেড হয় নাই। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনিও দোয়া করেছেন, রব্বানা ওয়াবাআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, আয় আল্লাহ তাআলা, আমি তো আখির নবীর উম্মত হতে পারলাম না, তবে আমি দোয়া করছি সেই রাসূলকে আমার বংশে, আমার নসবে, আমার বংশে সেই রাসূলকে আপনি প্রেরণ করবেন। তিনজন নবী দোয়া করেছে। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর উম্মত হওয়ার জন্য জলিল কদর নবীরা পর্যন্ত দোয়া করেছেন উম্মত হওয়ার জন্য। এই জন্য ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি তার আব্বা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে প্রশ্ন করছেন, ও আমার কলিজার টুকরা আব্বা,
আপনি হলেন এই পৃথিবীর শ্রেষ্ঠতম একজন নবী, পৃথিবীর প্রথম মানুষ, আপনাকে আল্লাহ তাআলা জান্নাতে বানিয়েছেন। ও আমার আব্বা, আমি জানতে চাই আপনার মাঝে আর আখির নবীর মাঝে মর্যাদার পার্থক্য কেমন? প্রশ্নটা যৌক্তিক কিনা আপনাদের জানার আগ্রহ থাকে? এই প্রশ্নর জবাবে, এই প্রশ্ন শুনে পৃথিবীর প্রথম মানুষ আল্লাহ তাআলার একজন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে দরদর করে কান্না শুরু করে দিয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, ও আমার আব্বা, কেন আপনি কান্না করেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, বাবা আখির নবীর উম্মত নয়, ওই নবীর উম্মত যে নিয়ামত পেয়েছে আমি আদম সেই নিয়ামত পাই না। এই কথা শুনে নবী ইবনে নবী, নবীর ছেলে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ও আমার আব্বা, কি বলেন আপনি? বলে, হ্যাঁ, আখির নবীর উম্মতকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, ওই নবীর উম্মত যদি আমি হতাম নিজেরে ভাগ্যবান মনে করতাম। এরপরে আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার ছেলের শিষ্যনব, আমাকে এবং তোমার মাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে বানালেন, আমি আদম যখন জান্নাতে একা ছিলাম আমার ভালো লাগে না, আল্লাহ তাআলা আমার একাকিত্ব দূর করার জন্য তোমার মা হাওয়াকে আমার সাথী বানায়া দিলেন, দুজনকে জান্নাতে বানায়া আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ এরপর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়া আদম اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا রাগদান হাইতু শিতুমা, ও আদম, তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতে থাকো, যা খুশি তাই করো, যা খুশি তাই খাও, কিন্তু খবরদার একটা নিষেধ আমি আল্লাহ তাআলা করছি। কয়টা নিষেধ? কথা বলেন কয়টা? একটা, লা তাকরাবা হাযিহিস সাজারাতা ফাতাকুনা মিনাল্লাহিন। সব করো, একটা নিষেধ, তা হলো এই যে গাছ, এই গাছের কাছেও যেও না। নিষেধ কয়টা? একটা। আমার ভাইরা, আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার ছেলের শিশ শয়তানের প্রচরণায় পড়ে আমি এবং তোমার মা রব্বে কারীমের সেই কথা ভুলে গেলাম রে বাবা, এরপরে আমি আর তোমার মা মিলে ওই গাছের কাছে গিয়েছিলাম, ফল খেয়েছিলাম, একটা ভুল আমাদের হয়ে গেল। এই একটা ভুলের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীর থেকে পোশাক খুলিয়ে নিলেন, ও আমার কলিজা টুকরা ছেলে জান্নাতের মধ্যে আমি আর তোমার মা উলঙ্গ হয়ে গেলাম, লজ্জা পেয়ে গেলাম, গাছের কাছে যাই, গাছ আমাদেরকে পাতা দেয় না, ও আমার ছেলে শিশ ভুলে একটা ভুল আমরা করে ফেলি, ওই একটা ভুলের জন্য আমাদের শরীর থেকে পোশাক গুলো আলাদা হয়ে গেল, উড়ে গেল। এমন এক যুগ আসবে রে বাবা, আখির নবীর উম্মতরা হাজার গুনাহ করবে, কোনদিন গুনাহের কারণে তাদের শরীর থেকে পোশাক আলাদা হয়ে যাবে না। গুনার কারণে যে পোশাক আলাদা হয়ে যাইত, আমরা যে পরিমাণ গুনাহ করেছি আমাদের ছেলেরা, ওরা কোনদিন আমাদেরকে আব্বা বলে ডাকতো না, ঠিক কি না? সমাজের মানুষ দেখলে সালাম দিত না। আমার ভাইয়েরা, শুধুই তাই নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার কলিজার টুকরা ছেলে শিশ,
একটা ভুল হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত থেকে বাহির করে দিলেন। কয়টা ভুল করেছেন? একটা। আমার ভাইরা, শুধুই তাই নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার কলিজার টুকরা ছেলে শীষ, বাবারে একটা ভুল হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা জান্নাত থেকে বাহির করে দিয়েছেন। শুধুই তাই নয়, বরং আল্লাহ তাআলা আমাকে আর তোমার মাকে আলাদা করে দিলেন। আমাকে জিদ্দা, আমাকে সন্দীপে, তোমার মাকে জিদ্দায়, পৃথিবীর দুই মেরুকরণে হাজার হাজার কিলোমিটার দূরে আমাকে আর তোমার মাকে দুজনকে আলাদা জায়গায় আল্লাহ তাআলা নামিয়ে দিলেন। শুধুমাত্র কয়টা ভুলের জন্য? কয়টা? একটা। আমার ভাইরা, শুধুই তাই নয়, দুজন ব্যক্তি দুই জায়গায় কে আল্লাহ আলাদা করে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার কলিজার টুকরা ছেলে শীষ, বাবারে আমি যখন জান্নাতে ছিলাম, জান্নাতে কোনো কিছুর অভাব ছিল না, নাজ নিয়ামত রিজিক কোনো কিছুর অভাব ছিল না। ওই জান্নাতে আমি আদম একা থাকতে ভালো লাগে নাই, সাথীহীন জীবন যেন মরুভূমির মতো আমার কাছে মনে হচ্ছিল। জান্নাতে আমি একা থাকতে ভালো লাগে নাই, বিদায় আল্লাহ আমাকে সাথী দিয়েছিলেন। আরে তো দুনিয়া, এই দুনিয়ায় আসার পরে আমি তোমার মাকে হারালাম বিনিময় একটা ভুলের জন্য। ও আমার ছেলে শীষ, ওই একটা ভুলের মাপ নেওয়ার জন্য আমি আর তোমার মা এক নয় দুই নয়, আমি আমার জায়গায়, তোমার মা তোমার মায়ের জায়গায়, আমরা দুইজন মুনিবের কাছ থেকে একটা গুনার মাপ নেওয়ার জন্য 350 বছর কান্না করেছি। কত বছর? কয়টা ভুলের জন্য? তিনি একজন রাসূল, তিনি একজন নবী, এতটুকুর জন্য আল্লাহ 350 বছর কান্না করিয়েছে। আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ফেলে দিয়ে কান্না করে আর বলে, ও আমার ছেলে শীষ, আখির জামানায় এমন একটা উম্মত আসবে, আখির জামানায় এমন একটা উম্মত আসবে রে বাবা, ওই উম্মত হাজার গুনাহ করবে, কেউ জানবে না, যার গুনাহ সেই জানবে, আল্লাহ তাআলা অন্যকে জানায়া দিবে না। আর আমরা ভুল করেছি জান্নাতের সবাই জানে, সবাই আমাদেরকে ধিক্কার দিয়েছে, একটা ভুলের জন্য 350 বছর কাদার পরে আল্লাহ মাফ করে দিয়েছেন। আর আখির নবীর উম্মত হাজার গুনাহ করবে, পাহাড় পরিমাণ গুনাহ করবে, আর এই গুনাহ করার পরে ওরা যদি আল্লাহ তাআলার কাছে মাফ চায়, আকাশের মালিক জমিনের মালিক তাদের জিন্দিগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। অতএব আমার ভাইয়েরা, আখির নবীর উম্মত হয়ে আমরা কত নিয়ামত পেলাম, অথচ আজকে আমাদের ভিতরে নবীর মহাব্বত নাই, নবীর ভালোবাসা নাই। রে আমার ভাইয়েরা, আজকে নবীর স্মরণ নাই, নবীর দিনের জন্য কোনো মায়া নাই, নবীর সুন্নাতের জন্য কোনো মায়া নাই, অথচ আমার নবী আপনার নবী, আমার আপনার জন্য নবীজির সারা জিন্দগি খুঁজলে এমন একটা রাত পাওয়া যাবে না যেই রাত আল্লাহর রাসূল সারা রাত্র ঘুমিয়েছে। এমন একটা রাত আল্লাহর রাসূলের জীবনে ছিল না, তিনি সারা জীবনে একটা রাত সারা রাত ঘুমান নাই, শুধু কাদের জন্য? আমাদের জন্য। তো যে রাসূল আমার আপনার জন্য এত কান্না করেছেন, ঘুম আরামকে বিসর্জন দিয়েছেন, আজ আমরা সেই রাসূলের উম্মত হয়ে, আহারে আমরা মুমিন, আহারে আমরা নামে মুসলমান, দাঁড়িও নাই, নামাজও নাই, হইলটা কি আমাদের? কি সমস্যা কোথায় আমাদের? আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের কি কত মহাব্বত করেছেন, কত ভালোবাসেন তা কি জানি আমরা?
আমার ভাইরা, আজকে আমরা যেই নেতা নেত্রীর জন্য জীবন দিই, যেই নেতা নেত্রীর জন্য ভাই ভাইয়ের গলায় ছুরি চালাই, একজন মানুষ আর একজন মানুষকে জবাই করতে দ্বিধাবোধ করি না, অথচ সেই নেতা কি আমার কথা চিন্তা করে, ওই নেতা কি আমার জন্য কান্না করে, কি বলেন করে? যারা নায়ককে পছন্দ করেন, কোন নায়ক আমাদের জন্য কান্না করে? কোন খেলোয়াড়? অথচ আমরা তো কাজ বাজ বাদ দিয়ে খেলায় লিপ্ত থাকি, ঠিক কি না? অথচ আমার নবী, আপনার নবী, যিনি আজ থেকে দেড় হাজার বছর আগে পৃথিবীতে এসেছিলেন, যিনি আমাদেরকে দেখেন নাই, ওই নবী আমাকে আপনাকে কত মহব্বত করেন তা কি জানেন? আল্লাহর নবী মাঝে মাঝে কান্না করতেন আমাদের কথা স্মরণ করে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি কেন এত পরিমাণ কান্না করেন? আল্লাহর নবী বলতেন, আমি আমার ভাইদের জন্য কান্না করি। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? আমরা কি আপনার ভাই নই? আল্লাহর নবী বলতেন, আমার সাহাবারা তোমরা হলে আমার সাথী, তোমরা হলো আমার সাহাবা, আর আমার ভাই হলো তারা যারা আমার পরে আসবে কিন্তু আমাকে দেখবে না, আমাকে না দেখে আমার কথা বিশ্বাস করে যারা ঈমান আনবে তারা হলো আমার ভাই। আর আমি নবী ওই ভাইদের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চেয়েছি, আমি আল্লাহর রাসূল কান্না করি। সুবহানাল্লাহ, রাসূল কত মহব্বত করতেন, আজকে আমরা সেই রাসূলকে ভুলে গেছি, ঠিক কি না? রাসূল যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, নির্যাতনের স্টিম রোলার আল্লাহর রাসূলের উপরে চালানো হয়েছিল। শুধুই তাই নয়, কাফির গোষ্ঠীরা আল্লাহর নবীর চাচার কাছে তিনটি প্রস্তাব নিয়ে আসলেন, ও নবীর চাচা আবু তালেব, আপনি আপনার পাগল ভাতিজাকে বোঝান তিনি আসলে কি চান, তিনি যদি এই মক্কার এ আরব ভূখণ্ডের সুন্দরী কোন রমণীকে যদি বিবাহ করতে চায়, আমরা তার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর সাথে আমরা তাকে বিবাহ দিয়ে দিব। তিনি যদি টাকা চান, ধনী হতে চান, এই মক্কার শ্রেষ্ঠতম ধনী আমরা তাকে বানাইয়া দিব। তিনি চানটা কি ক্ষমতা চান? তিনি ক্ষমতা যদি চান, আমরা এই মক্কার লিডার তারে বানাইয়া দিব, বিনিময়ে শুধুমাত্র এই যে নতুন ধর্ম প্রচার করছে, এই যে দাওয়াত দিচ্ছে, এই দাওয়াত বন্ধ করতে বলে আল্লাহর রাসূল। সারাদিন সে যদি কোনো বাসায় আসলেন, চাচা কাছে ডেকে নিয়ে বললেন, ভাতিজা তোমার বাবা নাই, তুমি আমার ভাতিজা, তোমার মা নাই, আমার আব্বা তোমাকে আমার হাতে উঠিয়ে দিয়েছে, আমি তোমাকে খুব মহব্বত করি, বাবা এই মক্কার কাফেররা আমার কাছে আসছিল, তারা আমাকে বলেছে তোমার জন্য তারা তিনটা প্রস্তাব অফার করছে, তুমি কি চাও? আল্লাহর রাসূল ধমক দিয়ে বললেন, চাচা ওদেরকে শোনায় দেন, ওরা যদি আমার ডান হাতের সূর্য আর বাম হাতের চাঁদ এনে দেয়, কসম আল্লাহ, আল্লাহি রব্বিল কাবা, রবে এই কাবার প্রভু আল্লাহর কসম করে বলছি, আমি আমার এই দিনের দাওয়াত থেকে এক বিন্দু পরিমাণ বিচ্যুত হব না। আমার ভাইরা, আজকে আমরা যারা নামাজ পড়ি না, যারা দিন থেকে দূরে যাচ্ছে, কিসের জন্য? হয়তো টাকার জন্য, নয়তো দোকানের জন্য, নয়তো পরিবারের জন্য, নয়তো ক্ষমতার জন্য, ঠিক কি না? তো আল্লাহর রাসূল তিনি যদি এই অপশনটা চয়েস করতেন, তিনি যদি ক্ষমতা চাইতেন, তিনি যদি ধনী হতে চাইতেন, তো কি হইতো? তাহলে আল্লাহর রাসূল কয়দিন এই ক্ষমতা নিয়ে থাকতে পারতেন? কিন্তু আল্লাহর রাসূল এগুলোকে লাথি মেরেছেন ফলশ্রুতিতে। আজকে আল্লাহর রাসূলের দেড় হাজার বছর পরেও এই পৃথিবীতে যত ভূখণ্ড আছে, সব ভূখণ্ডে আল্লাহ তাআলা রাসূলের সেই দিনকে, ইসলামকে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন, ঠিক কি না? আজকে হাজার হাজার কোটি কোটি মুসলিম সারা পৃথিবীতে, ঠিক কি না? তেমনি আমার ভাইয়েরা, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াকে লাথি মেরে তিনি যেমন সফল হয়েছিলেন, আমাদেরকেও আজকে এই দুনিয়াদারি থেকে মুখ ফিরাইয়া নিয়া আমাদেরকে পরকালমুখী জীবন গঠন করতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, এত নিয়ামত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর নবী মূসা আলাইহি সালাতু ওয়াসালাম তিনি আমার আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য আল্লাহ তাআলাকে বারবার বললেন, রব্বুল আলামিন আমি মূসা আপনার সাথে কথা বলি, আল্লাহ আমার হৃদয়টা আপনার সাথে দেখা করার জন্য ব্যাকুল হয়ে আছে, রব্বুল আলামিন আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেন, তারানি ও মূসা, এই পৃথিবীর কোন মানুষের পক্ষে চর্মচক্ষু দিয়ে আমাকে দেখা সম্ভব না, তুমি আমাকে দেখতে পারবে। তিনি বারবার অনুরোধ করলেন, বারবার নবীদের ভিতরে তিনি জজবান লোক ছিলেন, গরম প্রকৃতির লোক ছিলেন। তো শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বললেন, উনজুর ইলাল জাবাল, এই পাহাড়ের দিকে তাকাও, এই পাহাড় যদি ঠিক থাকে তাহলে তুমি আমাকে দেখতে পারো। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা তিনি তার নূরের 70,000 পর্দা থেকে একটা পর্দা বিন্দু পরিমাণ যখন উঠালেন, আল্লাহ তাআলা নূরের তাজাল্লি সহ্য করতে না পেরে এই তুর পাহাড় জ্বলে ভস্ম হয়ে গিয়েছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম বেহুশ হয়ে জমিনে পড়েছিলেন, ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম তিনি দেখা করার জন্য বারবার আল্লাহ তাআলার কাছে অনুরোধ করেছেন। আর আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন নবী আমার আল্লাহ তাআলার কাছে দেখা করার জন্য আরশে আজিমে যাওয়ার জন্য মুনিবকে দেখার জন্য কোনো দরখাস্ত করেন নাই, বরং আমার আল্লাহ রব্বুল আলামিন নিজ থেকে তার হাবিবকে জমিন থেকে আরশে আজিমে নিয়ে আল্লাহ তাআলার সাথে দিদার করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা তো সেই নবীর উম্মত, শুধু তাই নয়, নবীর উম্মত হওয়ার কারণে হাশরের মাঠে, হাশরের মাঠে যে ভয়াবহ দৃশ্য হবে, সূর্য মানুষের একেবারে নিকটবর্তী চলে আসবে, ওই কঠিন সময়ে মানুষ অধৈর্য হয়ে যাবে, মানুষ পাগলের মতো বেকারার হয়ে যাবে, অতিষ্ঠ হয়ে যাবে, কিন্তু কিছু করার থাকবে না। যদি বলুন ঠিক কিনা? এমন কষ্ট হবে কারো ঘাম হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, গলা পর্যন্ত, মানুষ অতিষ্ঠ হয়ে বলবে আর এখানে থাকতে ভালো লাগছে না, আল্লাহ জাহান্নামে দিয়ে দেন। ওই কঠিন সময়ে আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদের জন্য, উম্মতি মুহাম্মাদের জন্য স্পেশাল পানি হাউজে কাউসার আল্লাহ তাআলা রেখেছেন। সুবহানাল্লাহ, এই নিয়ামত আল্লাহ অন্য কাউকে দেন না, শুধুমাত্র এই উম্মতির জন্য। শুধু এটাই নয়, আমার ভাইয়েরা, আমরা আসছি পৃথিবীর সবার পরে, ঠিক কিনা? আমরা আসছি সবার পরে, আর জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমরা সবাই, আমার রাজারা আখের নবীর উম্মত, আমরা যাব সকল নবীদের আগে জান্নাতে। সুবহানাল্লাহ রে আমার ভাইয়েরা, এই নবীর উম্মত আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বানালেন, ওই মনিবের সুক্রিয়া তার আমরা কি করেছি? একজন মুমিনের চিন্তা হবে তার হাঁটা চলা, তার ঘুম, তার খাওয়া দাওয়া, তার ব্যবসা বাণিজ্য, তার সকাল, তার সন্ধ্যা, তার রাত, সব হবে কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। এই পৃথিবীর যারা হাইওয়ান পশু, ওদের নীতি হচ্ছে সকালবেলা ওরা কাজে যাবে, সকালবেলা রিজিকের জন্য ঘর থেকে বের হবে, সারা দিন রিজিকের তালাশে ঘুরবে, ফিরবে, খাবে, সন্ধ্যায় বাসায় ফিরবে, ঠিক কি না? এছাড়া ওর জীবনের কোনো লক্ষ্য নাই। কিন্তু আমরা মানুষ, আমাদের জীবনের সৃষ্টির মূল উদ্দেশ্য হলো আল্লাহর দাসত্ব করা, আল্লাহর ইবাদত করা, ঠিক কি না? এজন্য আমার ভাইয়েরা, পৃথিবীর এই সময়টা হচ্ছে আমাদের জন্য প্রবাস জীবন। কি জীবন? প্রবাস জীবন। একজন প্রবাসী তার নতুন স্ত্রী রেখে, ছোট্ট মেয়ে, ছোট্ট বাচ্চা রেখে এই প্রবাস যুব, প্রবাসী যুব 3 বছরের জন্য বাহিরে যায়। কেন যায়? যে 3টা বছর আমি কষ্ট করলে 3 বছর পরে যখন বাড়িতে আসব,
তখন একটা ব্যবসা করতে পারবো, একটা সুন্দর ঘর বানাতে পারবো, ঠিক কিনা? এটা মাথায় রেখে একজন যুবক কষ্ট করে আত্মীয় স্বজনের মায়া ছিন্ন করে দু বছর তিন বছরের জন্য প্রবাস জীবনে যায়। আমার ভাইয়েরা, কোন যুবক যদি প্রবাস জীবনে গিয়ে নিজের দেশের কথা, ছেলে মেয়ের কথা, যে টাকা ঋণ করে গিয়েছিল সেই ঋণের কথা ভুলে যদি সেখানে গিয়ে কাজ বাদ দিয়ে গেলে ঘুমিয়ে থাকে আর আড্ডা মারে আর ফুর্তি করে, তাহলে তার চাইতে বোকা আর পৃথিবীতে আর কেউ আছে? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, এই পৃথিবী থাকার জায়গা না, এই পৃথিবী হচ্ছে প্রবাস জীবন। আমরা এখানে মৃত্যুর পরে অনন্তকালের জগতের জন্য কিছু রোজগার করার জন্য এই পৃথিবীতে আসছি। আমরা এখানে এসে এই প্রবাস জীবনকে যদি মূল্যায়ন না করি, যদি কিছু পাথেও ইবাদত সংগ্রহ না করি, তাহলে আমাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, যদি বলুন ঠিক কিনা? এজন্য মুমিনের সব কিছু হবে কার জন্য? আল্লাহর জন্য। আমার ভাইয়েরা, আমাদেরকে নামাজ পড়া ফরজ। নামাজ পড়তে হলে আমাদেরকে সুস্থ থাকতে হবে, সুস্থ থাকতে হলে খাইতে হবে, খাইতে হলে আমাদেরকে উপার্জন করতে হবে। এই জন্যই আমরা কাজ করি, ঠিক কিনা? কিন্তু আমাদের আজকে জীবন চলছে এরকম, অন্যেরটা ধরো, অন্যেরটা খাও, হারাম খাও, অন্যকে মারো, যা খুশি অন্যায় করো, খালি বড়লোক খাও, ঠিক কিনা? পৃথিবীতে আজকে এটাই চলছে, ঠিক কিনা? দেখতো মুসলমানের জিন্দগি হতে পারে? আমাদের সব কিছু হবে কার জন্য? আল্লাহর জন্য। আল ইবাদাতু লিল্লাহি ওয়াহদা, সকল কাজ হবে আল্লাহর জন্য। আপনার খাওয়া, আপনার ঘুম, আপনার ব্যবসা, আপনার চাকরি, সব কার জন্য হবে? আল্লাহর জন্য। একজন মুমিন যিনি ব্যবসায়ী, তিনি যদি বিসমিল্লাহ বলে দোকান শুরু করেন আর মানুষকে যদি না ঠকান, যতক্ষণ তিনি ব্যবসা করবেন, এই ব্যবসা করা, এই দোকান চালানো তার জন্য ইবাদত। আমরা যে সকালে রাত্রে ঘুমাই, দিনেও ঘুমাই, এই ঘুমের শুরুতে যদি আমরা ঘুমের দোয়া পড়ে যদি পবিত্র অবস্থায় ঘুমাই, তো যতক্ষণ ঘুমাবো এই ঘুমটাও আমার আপনার জন্য ইবাদত। আমরা যে বাথরুমে যাই, সেই বাথরুমে যদি সুন্নাত তরিকায় প্রবেশ করি, দোয়া পড়ি, সুন্নাত তরিকায় বসি, সুন্নাত তরিকায় বের হই, এই বাথরুমে যাওয়াটাও আমাদের জন্য ইবাদত। আজকে আমরা মনে করি যে এই দাড়ি, টুপি আর নামাজ, এই তিনটাই মনে হয় ইসলাম। ইসলাম কি এটা? মুমিনের জিন্দেগীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কাজ, সব ইবাদত, সব কি ইবাদত। অথচ আজকে আমাদের জিন্দেগীতে আল্লাহ সন্তুষ্টি নেই, ব্যবসা করছি আল্লাহ সন্তুষ্টি। আরে ভাই, এটাও ইবাদত যদি আল্লাহর নিয়মে হয়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজ থেকে দেড় হাজার বছর আগে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে ইসলামের দাওয়াত নিয়ে যখন সাহাবায়ে কেরামরা আফ্রিকাতে গেলেন, এই আফ্রিকার শাসক ছিল রাজা জর্জি। কি নাম ছিল রাজা? জর্জি। এই রাজা জর্জির কাছে যখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন যখন দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, রাজা জর্জির তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন না, বরং উল্টা মুসলমানদের বিরুদ্ধে তিনি জিহাদ ঘোষণা করলেন। জিহাদ ঘোষণা করলেন মুসলমান এবং রাজা জরজিরের ভিতরে তুমুল যুদ্ধ হতে লাগলো। উভয় পক্ষে তুমুল যুদ্ধ। কোন দল যখন বিজয় পরাজয় বরণ করছে না, তখন আফ্রিকার রাজা জরজির ঘোষণা করলো, আমার সৈন্যের ভিতরে কোন সৈন্য যদি মুসলমানদের রাজা, মুসলমানদের বাদশাহ, মুসলমানদের আমির, মদিনার প্রেসিডেন্ট উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা যদি কেউ কেটে আনতে পারে, তাহলে আমার আমার ঘরে বিশ্ব সুন্দরী আমার কলিজার টুকরা কন্যা শাহজাদী হেলেনকে তার সঙ্গে বিবাহ দিব, আর আমার এই বিশাল সাম্রাজ্যের অর্ধেক দায়িত্ব আমি তার কাঁধে ছেড়ে দিব। কাফের গোষ্ঠী উঠে পড়ে লাগলো মুসলমানদের বাদশাকে মারার জন্য, তাদের শক্তি বেড়ে গেল। এই ঘোষণা যখন মদিনায় আসলো, আমিরুল মুমিনিন তিনিও ঘোষণা করলেন, আমিও ঘোষণা করছি
কোন মুসলিম মুজাহিদ যদি এই কাফের রাজা জরজির গর্দান কেটে আনতে পারে, তাহলে তার সাথে ওই রাজার সুন্দরী কন্যা হেলেনকে বিবাহ দিব আর 100 উট তাকে হাদিয়া দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, উভয় পক্ষে তুমুল যুদ্ধ, তুমুল হারে যুদ্ধ চলছে। এক পর্যায়ে নবীর শালিকা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা বিনতে আবু বকর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, এই বোনের ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে জিহাদ করতে করতে রাজা জরজিরের সামনে সে হুংকার দিলেন, রে কাফেরের বাচ্চা কাফের, যদি বকে পাটা থাকে নেমে আয় মুসলমানের তরবারির সামনে নেমে আয়। অহংকারী রাজা, তিনি হুংকার দিয়ে ঘোড়ার উপর থেকে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে লক্ষ্য করে তিনি তলোয়ার চালালেন। মুসলমানদের সৈন্য আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশক্তি দিয়া বাদশার রাজার এই আঘাতকে তিনি প্রোটেক্ট করলেন, আর প্রোটেক্ট করে ডান হাত দিয়ে তিনি যখন তরবারি চালালেন, মুহূর্তের ভিতরে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আঘাতে রাজা জরজিরের গর্দান কেটে জমিনে পড়ে যায়, চিৎকার করে বলি সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয় হয়ে গেল। সাহাবায়ে কিরাম কাফেরদেরকে গ্রেফতার করে হেলেনকে গ্রেফতার করে মদিনায় নিয়ে আসলেন। এবার আমিরুল মুমিনীন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোষণা করলেন, ও মুসলমান মুজাহিদ, কোন যুব কোন মুজাহিদ ইসলামের চূড়ান্ত দুশমনকে নিহত করেছ, তুমি এসব ঘোষণা অনুযায়ী তুমি তোমার প্রাপ্য বুঝে নিয়ে যাও। এই দুনিয়ার বর্তমান বিশ্ব সুন্দরী শাহজাদি হেলেনকে বুঝে নিয়ে যাও আর 100 উট বুঝে নিয়ে যাও। আমার ভাইরা, একদিন হয়ে যায় কেউ আসে না, দুই দিন হয়ে যায় কেউ আসে না, তিন দিন হয়ে যায় কেউ আসে না, কয়দিন হলো? তিন দিন। আমার ভাইরা, তিন দিন পরেও যখন কোন মুজাহিদ কোন যুবক তার পাপ্পু বুঝে নেওয়ার জন্য যখন আসে না, এবার আমিরুল মুমিনিন তার মাথায় বুদ্ধি আসলো, তিনি হেলেনকে ডাক দিয়ে বললেন, রে মা হেলেন, তোমার বাবাকে কে হত্যা করেছে তাকে তুমি দেখেছ? বলে, হ্যাঁ, আমার বাবা যে ঘোড়ায় ছিল আমি আমার বাবার ঘোড়ার উপরে বাবার পিছনেই ছিলাম, আমি দেখেছি ওই যুবক আমার চোখের সামনে আমার বাবাকে হত্যা করেছে। এবার আমিরুল মুমিনিন ঘোষণা করলেন, সমস্ত মুজাহিদদেরকে লাইন করে দাঁড় করাও। কি করে দাঁড় করাবে? লাইন করে। এবার হেলেনকে সামনে দিয়ে নিয়ে যাওয়া হয়, দেখো তো এই যুবক কিনা, এই কিনা। আমার বন্ধুরা, এভাবে নিতে নিতে এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নেওয়া হলো। এবার আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সেই জরজিরের মেয়ে বিশ্ব সুন্দরী হেলেন দাঁড়িয়ে গেলেন। আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করেন, রে মা, এই যুবক তোমার বাবাকে হত্যা করেছে কিনা? বলে, হ্যাঁ, আমার চোখের সামনে এই যুবক আমাকে আমার বাবাকে হত্যা করেছে। এবার আমিরুল মুমিনিন ডাক দেওয়ালে, ও আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে তিন দিন হয়ে গেল, মাইকে ঘোষণা করলাম, এলান করে দিলাম, কোন যুবক কোন মুজাহিদ ইসলামের শত্রুকে মেরেছ তুমি, তোমার পুরস্কার বুঝে নেওয়া যায়। এ আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আপনি কেন আসলেন না? আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, আমি দুইটা কারণে আমার পুরস্কার বুঝে নিতে আসি নাই। কয়টা কারণ? দুইটা। এক নম্বর কারণ হলো, আমিরুল মুমিনিন কসম আল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে জুবায়ের কোন বিশ্বের মনিকে পাওয়ার জন্য নয়, 100 উট পাওয়ার জন্য নয়, বরং আমার মনিব আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়ার জন্য, আমার মনিবকে খুশি করার জন্য, আমার মনিবের খুশির জন্য
আমি আব্দুল্লাহ ইবনে জুবায়ের ইসলামের চূড়ান্ত দুশমনকে মেরেছি, এটা হলো এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো আমিরুল মুমিনীন যেই মেয়ে তার নিজ চোখে দেখেছে আমি তার বাবাকে কতল করেছি। আমিরুল মুমিনীন এই মেয়ের মাঝে মাঝে তার বাবার হত্যার কথা মনে হবে, বাবার হত্যার কথা মনে হয়, আমার প্রতি তার ঘৃণা জন্মাবে, তার ভিতরে ক্ষোভ জমাবে, অশান্তি জমাবে, মেয়েটা কষ্ট পাবে, ধুকে ধুকে মেয়েটা কষ্ট পাবে। আমি মেয়েটার কষ্ট পাওয়ার কষ্ট যেন না পায় কথা চিন্তা করে আমিরুল মুমিনীন আমি আপনার ঘোষণা করার পরেও পুরস্কার বুঝে নিতে আসিনি, চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর খুশির জন্য তারা কত ত্যাগ স্বীকার করেছেন, আর আমাদের কি অবস্থা, কি হলো আমাদের? আমার ভাইরা শুধুই তাই নয়, আল্লাহ নবীর একজন জলিল কদর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে তুমুল ভাবে একজন কাফিরের সাথে লড়াই করছেন, তুমুল লড়াইয়ের পরে আমিরুল মুমিনীন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফিরের বুকের উপরে চড়ে বসছেন, কাফিরের নিচে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফিরের বুকের উপরে বসে তিনি যখন কাফিরকে লক্ষ্য করে তরবারি চালাতে যাবেন, এমন অবস্থায় কাফের তার বুকের উপরে বসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে থুতু নিক্ষেপ করেছে। কি নিক্ষেপ করেছে? থুতু। বলেন তো রাগ কি আগের চেয়ে কমবে না বাড়বে? বাড়বে। আমার ভাইরা কাফের যখন আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন লক্ষ্য করে যখন থুতু নিক্ষেপ করলেন, এবারে আল্লাহ নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফিরকে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। কাফির আশ্চর্য হয়ে গেল, বিস্ময় প্রকাশ করলো, আরে আজিব ব্যাপার, এতক্ষণ দুজনে মিলে যুদ্ধ করলাম, তিনি আমাকে পরাস্ত করলেন, আমাকে হত্যা করবেন, এমন অবস্থায় এমন কি হলো, তিনি আমাকে ছেড়ে দিয়ে দাঁড়ায় গেলেন। জিজ্ঞেস করলেন, রে আলী আপনি কি ভুলে গেছেন আপনি জিহাদের ময়দানে আছেন? আপনি কি ভুলে গেছেন আপনি জিহাদের ময়দানে আছেন? আপনি কেন দাঁড়িয়ে গেলেন, আমাকে ছেড়ে দিলেন? আল্লাহ নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে কাফিরের বাচ্চা কাফের ভালো করে শুনে রাখ, দুনিয়ার কোন সাথের জন্য তোর সাথে আমার শত্রু নয়, দুনিয়ার কোন কারণে তোরে মারতাম না, তোর মা তোকে মারার একমাত্র কারণ হলো তুই ইসলামের দুশ্মন, তুই আল্লাহর দুশ্মন, আল্লাহকে খুশির জন্য জীবনের ঝুঁকি নিয়ে তোর সাথে লড়াই করেছি, তোকে হত্যা করতাম, কিন্তু কাফের ভালো করে শোন, আমি যখন তোর মুখের উপরে বসলাম আর তুই যখন আমার মুখের দিকে লক্ষ্য করে থুতু নিক্ষেপ করেছি, তোর প্রতি আগে যে রাগ ছিল রাগ আমার আরো বেড়ে গিয়েছে, জোরে বলুন ঠিক কিনা? এখন যদি আমি তুরে মারি তাহলে মারটা হবে আমার নিজের জন্য। কার জন্য? নিজের জন্য। কিন্তু ওয়াল্লাহি আল্লাহ তাআলার কসম তোকে মারার নিজের কোনো কারণ নয়, তোকে একমাত্র মারার উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টির জন্য। আর এখন যদি আমি তোরে মারি তাহলে এই মারটা হবে আমি আলীর রাগের জন্য, অতএব এই জন্য আমি তোরে ছেড়ে দিয়েছি, চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা তাহলে নবীর সাহাবীরা আল ইবাদাতু লিল্লাহি ওয়াহদা আল্লাহর সন্তুষ্টির জন্য তারা কি রকম প্রচেষ্টা চালিয়েছে? আজকে আমরা কি করছি রে ভাই? আমাদের সকাল, আমাদের দুপুর, আমাদের রাত সব কিছু চলছে দিনের বাহিরে, জুড়ে বলুন ঠিক কিনা? আমার ভাই আমার আপনার নবী আজ থেকে দেড় হাজার বছর আগে এই পবিত্র রজব মাসে তিনি যখন আল্লাহর ডাকে সাড়া দিয়া যখন তিনি মিরাজে যাবেন, আমার নবী যখন বোরাকে উঠবেন, মনে পড়ে গেল গুনাহগার উম্মতের কথা, নবী আমার বোরাকে উঠতে চান না, জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসসালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি উঠেন। আল্লাহ নবী ওই মুহূর্তে জিজ্ঞাসা করছেন, ওরে আমার ভাই জিব্রাইল
আমি জানতে চাই, আজকে আমি বোরাকে চড়ে আল্লাহর দরবারে যাব, আমার গুনাহগার উম্মত তারা কি এই বোরাকে উঠতে পারবে? সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, তিনি ওই সময় আমাদেরকে ভুলেন নাই, শুধু তাই নয়, তিনি যখন আজ থেকে 1000 বছর আগে এই রজব মাসে যখন আল্লাহ তাআলার শাজিমে গেলেন, ওখানে যাওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, রে হাবিব আপনি আমার বাড়িতে আসছেন, আমার জন্য কি নিয়ে আসছেন? বন্ধু বন্ধুর বাড়িতে বেড়াতে গেলে, মেহমান মেজবানের বাড়িতে গেলে অনেক কিছু নিয়ে যায়, আপনি আমার বাড়িতে আসছেন, আমার জন্য কি নিয়ে আসছেন? কি নিয়ে আসছেন? আল্লাহ তাআলার রাসূল বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাত। আল্লাহ তাআলার রাসূল আমাদের পক্ষ থেকে তিনটা হাদিয়া নিয়ে গিয়েছেন, কয়টা? তিনটা। এক নম্বর হলো আত-তাহিয়াতু, তাহিয়াত প্রশংসা সব হবে কার জন্য? এই দুনিয়াতে যত প্রশংসা আছে, কোন ব্যক্তির প্রশংসা করেন, কাজের প্রশংসা করেন, ফসলের প্রশংসা করেন, যারই প্রশংসা করেন না কেন, এই প্রশংসার সাথে রব্বে কারীমের সাথে সম্পৃক্ত করে দিতে হবে। যদি বলুন ঠিক কিনা, কোন গাছে ভালো ফল ধরেছে, আরে বাপরে বাপ মাশাআল্লাহ কি সুন্দর ফল হয়েছে, এর পাশাপাশি আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেওয়া, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কত ফল দিয়েছেন, সুবহানাল্লাহ। কোন ব্যক্তি সুন্দর, মাশাআল্লাহ আল্লাহ তাআলা কত সুন্দর করে বানিয়েছেন, যে কোন প্রশংসা যখন হবে যে কারো, তখন এই প্রশংসা কার সাথে সম্পৃক্ত করে দিতে হবে? আল্লাহ তাআলার সাথে। এই পৃথিবীতে আল্লাহ তাআলার চাইতে, আল্লাহ তাআলার চাইতে প্রশংসা পাওয়ার হকদার আল্লাহর চাইতে বেশি আর কেউ আছে? এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা কি তেলাওয়াত করা কি আমার আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন, ঠিক কি না? এই 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে যে সূরা পড়ি, এই সূরার শুরুতেই আল্লাহ তাআলার প্রশংসা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা এই বিশ্বজগতের একচ্ছত্র মালিক আল্লাহ তাআলার জন্য, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী এই পৃথিবীবাসীর পক্ষ থেকে, এই পৃথিবীবাসীর পক্ষ থেকে আমার রাসূল প্রথম যে হাদিয়া আল্লাহ তাআলাকে দিলেন তা হলো তাহিয়াত, ও আমার রব্বি আল্লাহ, এই জগতের যত প্রশংসা আছে সব আমি আমার উম্মতের পক্ষ থেকে আপনাকে হাদিয়া দিলাম। দুই নম্বর হলো আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত, রব্বুল আলামিন সালাওয়াতের যত ইবাদত আছে, শরীর দিয়ে দেহ দিয়ে যত ইবাদত আছে, সব ইবাদতগুলো আপনার জন্য, কার জন্য? শরীর দিয়ে যত ইবাদত হয়, নামাজ রোজা এ জাতীয় যত ইবাদত আছে শরীর দিয়ে, শারীরিক ইবাদত সব হবে কার জন্য? আল্লাহর জন্য। তিন নম্বরে হলো রব্বুল আলামিন والصلاوات والطيبات, আর জমিনের ভিতরে যত আর্থিক ইবাদত আছে, দান সদকা, সদকায়ে জারিয়া, যাকাত, সদকাতুল ফিতর, এই জাতীয় আর্থিক যত ইবাদত আছে সবগুলো আর্থিক ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন সব আপনার জন্য। কয়টা হাদিয়া দিয়ে দিলেন? তিনটা। আমার ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তিনটা হাদিয়া পেয়ে আমার আল্লাহ তাআলা
এত বেশি খুশি হলেন এই তিনটা জিনিস পেয়ে আমার আল্লাহ তাআলা তিনিও তিনটা জিনিস হাদিয়া দিয়েছেন। তিনটার বিনিময়ে কয়টা দিয়েছেন? তিনটা। আল্লাহ তাআলা কি দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসসালামু আলাইকা আইয়ুহা নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার ভাইরা, আমার বন্ধুরা, ও এলাকার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনটি জিনিস হাদিয়া পেয়ে এত খুশি হলেন। তিনটা জিনিস খুশি হই আল্লাহ তাআলা নিজেও তিনটা জিনিস দিলেন। তার প্রথম নম্বর হলো আসসালামু আলাইকা, প্রথম নম্বর হলো সালাম। সালাম মানে শান্তি। প্রথম হাদিয়া কি? সালাম। সালাম মানে কি? শান্তি। আমার ভাইরা, যেই ব্যক্তি তাহিয়াত, যে ব্যক্তি যত বেশি আল্লাহ তাআলার প্রশংসা করবে, আল্লাহর নবীর প্রথম যে জিনিসটা দিয়েছিলেন তাহিয়া, আল্লাহ তাআলার প্রশংসা যারা করবে এই প্রশংসার বিনিময়ে আল্লাহ তাআলা শান্তি দিবেন। কি দিবেন? শান্তি। যেই ব্যক্তি তার প্রতিটি কাজে, ব্যবসায়, দোকানে, চাকরিতে, জমিনে, ফসলে, যেখানে, যেই ব্যক্তি যত বেশি আমার মনিবের প্রশংসা করবে, আল্লাহ তাআলা তাদেরকে বেশি বেশি শান্তি দিবে। আজকে তো শান্তি নাই, ঠিক কি না? শান্তি কি টাকা দিয়ে কেনা যায়? টাকা থাকলে বড় মাছ কিনতে পারবেন। এর স্বাদ, জিব্বার এই স্বাদ কে দিয়েছেন? এই স্বাদ দেওয়ার মালিক কে? টাকা দিয়ে কেনা যাবে? মানুষ যখন জ্বর হয়, যত ভালো খাবার, যত টেস্ট করে রান্না করেন, ভালো লাগে না, ঠিক কি না? তো এই জিব্বার স্বাদ কে দিয়েছেন? কে দিয়েছেন? আমার ভাইয়েরা, এজন্য একজন মুমিন হিসাবে সকাল থেকে রাত পর্যন্ত, রাত থেকে সকাল পর্যন্ত 24 ঘন্টা প্রশংসা করবে কার? আমার দেশের বহু মানুষ নেতা নেত্রী যে পরিমাণ প্রশংসা করে, এই পরিমাণ প্রশংসা যদি রব্বে করিম আল্লাহ তাআলার জন্য করা হতো, আল্লাহ তাআলা তাদেরকে ওলি বানিয়ে দিতেন। যদি বলুন ঠিক কি না? এজন্য আমরা বেশি বেশি করে প্রশংসা করব কার? কোন ক্ষেত্রে? সকল ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? তাহলে প্রশংসা করলে আল্লাহ কি দিবেন? কি দিবেন? টাকা থাকলে নরম বিছানা কিনতে পারবেন, ঘুম কি কেনা যাবে? আমার ভাইরা, দুই নম্বরে আল্লাহ তাআলার রাসূল যে জিনিস দিয়েছিলেন তা তুই সলাওয়াত, শারীরিক যত ইবাদত আছে সব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর নবীর দুই নম্বর হাদিয়া পে আল্লাহ তাআলা এই দুই নম্বর জিনিসের বিনিময়ে যা দিলেন তা হলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার জন্য যারা শরীর দিয়ে যত বেশি পরিমাণ ইবাদত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি রহমত নাযিল করবে। শরীর দিয়ে যে যত বেশি রব্বে করিমের ইবাদত করবে, আমার আল্লাহ তত বেশি কি দিবেন? আমাদের কি রহমত দরকার আছে? রহমত দরকার যদি না থাকে, এই যে কষ্ট করে ধান লাগাবেন, ফসল দিবেন, কাটার 15 দিন আগে দেখবেন ঢল দিয়ে সব শেষ, রহমত দরকার আছে? প্রতিটা মুহূর্ত আমরা আল্লাহ তাআলা রহমতের মুহতাজ, ঠিক ঠিক কি না? আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে যদি আমরা সুদের মাধ্যমে দেশকে যতই উন্নতির চরম শিখরে নিয়ে যান, আল্লাহ তাআলা আস্তি করে একটা ভূমিকম্প দিলে সব শেষ, ঠিক কি না? এজন্য আমার ভাইয়েরা, প্রশংসা করতে হবে আল্লাহ, শরীর দিয়ে ইবাদত করতে হবে আল্লাহ, ঠিক কি না? নাকি মাজারে সিজদা দিবেন? মানুষ মানুষ কত বোকা হলে, নির্বোধ হলে, গাধা হলে মাজারে গিয়ে সিজদা দিতে পারে?
কত নির্বোধ হলে শিরক করতে পারে। আমার ভাইয়েরা খবরদারি, যদিও শিরক থেকে দূরে থাকবেন, শিরক মারাত্মক পর্যায়ের কবিরা গুনাহ, এমন কবিরা গুনাহ আমার আল্লাহ তাআলা আমাদের সকল অপরাধকে মাফ চাইলে মাফ করে দিবে, কিন্তু একটা গুনাহকে আমার আল্লাহ তাআলা কখনোই মাফ করবেন না, তা হলো শিরকের গুনাহ। কিসের গুনাহ? শিরকের গুনাহ। দেখো আপনি, আপনাকে কেউ বন্দি করে এমন এক জায়গায় আটকে রাখলো যেখানে কোনো খাবার নাই, কি নাই, দুদিন তিন দিন অনাহারে, এখন আপনি মারা যাবেন, তো দেখলেন যেখানে আপনি আটকে আছেন ওখানে একটা মরা গরু পড়ে আছে, কি আছে? মরা গরুর গোশত খাওয়া কি? গোশত খাওয়া কি? হারাম। তো ওই মুহূর্তে আপনার জীবন বাঁচানোর জন্য ওই মরা গরুর গোশত আপনার জন্য হালাল হয়ে যায়, ঠিক কি না? কিন্তু আমার ভাইয়েরা শিরিকের ক্ষেত্রে ভিন্ন রকম, কেউ যদি আপনাকে বন্দি করে যদি আপনার কাছ থেকে স্বীকারোক্তি নেয় যে বলো আল্লাহ বলতে কেউ নাই অথবা আল্লাহ দুই তিন জন, এই রকম শিরিক যদি কেউ করতে বলে আমার বন্ধুরা ওই মুহূর্তে ওই শিরিক মানা যাবে না, প্রয়োজনে যদি কেউ আপনার হাতের নখ গুলোকে কেটে নেয় তাও দিতে হবে, কেউ যদি হাত পুরাটা কেটে নেয় তাও আল্লাহর সাথে শিরিক করা যাবে না, পা যদি কেটে দেয় তাও আল্লাহর সাথে শিরিক করা যাবে না, চোখের সামনে যদি বুক ফেরে কলিজা বের করে নিয়ে আসে কঠিন পরিস্থিতিতেও শিরিক করা যাবে না, চিৎকার করে বলুন ঠিক কি না? তাহলে ভাইয়েরা আমার জীবন বাঁচানোর জন্য মরা গরু খাওয়া জায়েজ হয়ে গেল, হারামটাও বৈধ হয়ে গেল, কিন্তু শিরিক এত বড় মারাত্মক কবিরা গুনাহ, জীবন চলে গেলেও চক্ষু উঠিয়ে নিলেও কলিজা বের করে নিলেও কোন মুমিন কোন ইমানদার আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করতে পারে না, অথচ আমরা ইচ্ছা করে হাজারো শিরিক করছি, ঠিক কি না? আরেকটি বিষয় না বললেই না, সেটি হচ্ছে আমরা এই যে ইসমে আজম দিয়ে আল্লাহ তাআলার গুণবাচক নাম দিয়ে যে নামগুলো রাখি, যেমন আব্দুল হাকিম, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, আব্দুল হালিম, এই নামগুলো কার? আল্লাহ। এই নামগুলোর আগে আব্দুল শব্দ যোগ করতে হবে, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা আমরা এই নামগুলোর ক্ষেত্রে আব্দুল শব্দ যোগ না করে খালেক, মালেক, হাকিম এভাবে আমরা ডাকি কি না? আরে ভাই, কোন মানুষ কি রাজ্জাক হতে পারে? কোন মানুষ কি খালেক হতে পারে? কোন মানুষ কি হাকিম হতে পারে? হাকিম তো আল্লাহ, রাজ্জাক তো আল্লাহ, জব্বার তো আল্লাহ, ঠিক কি না? এই নামগুলোর ক্ষেত্রে বলতে হবে আব্দুল জব্বা, আব্দুল হাকিম, আব্দুল খালেক, আব্দুল মালিক, ঠিক কি না? এজন্য আমরা এই বড় ধরনের শিরিক থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা তিন নম্বরে আল্লাহ তাআলা যে জিনিস দিয়েছেন সেটি হলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তিন নম্বরে আল্লাহ দিলেন বরকত, কি দিলেন? বরকত। আমার আল্লাহ তাআলা আল্লাহ তাআলার বাড়িতে গিয়া আল্লাহর রাসূল তিন নম্বরে যে জিনিস দিয়েছিলেন তা হলো আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। ও আমার মুনিব, ও আমার আল্লাহ তাআলা, এই জমিনের ভিতরে আর্থিক যত ইবাদত আছে সব কার জন্য? যাকাত কার জন্য? সদকা কার জন্য? আমার বন্ধুরা, যারা বেশি বেশি করে দান করবে, বেশি বেশি সদকা করবে, আল্লাহ তাআলা ওয়াদা করছেন নবীজি আমি আপনার তিন নম্বর হাদিয়া পেয়ে, আমি আল্লাহ তাআলা আপনাকেও তিন নম্বর হাদিয়া দিলাম বরকত। যারা বেশি বেশি দান করবে, বেশি বেশি সদকা করবে, ও নবী আমি আল্লাহ তাআলা তাদের জন্য তিন নম্বর হাদিয়া দিলাম বারাকাত। বেশি দান করলে আল্লাহ বেশি বেশি বরকত দিবেন, চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এজন্য
উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো আমাকে অনেক সম্পদ দিয়েছেন, আসলে আমি এগুলো চাই না, এগুলো কমাতে চাই, তা আমাকে কিছু ফর্মুলা দেন, আমাকে কিছু প্রেসক্রিপশন দেন যাতে আমার সম্পদ কমে আসে। আল্লাহর রাসূল বললেন, তুমি তাহলে এক কাজ করো, উটের উপরে বসে খাও। কোথায় বসে? উটের উপরে। তো কিছুদিন পরে সে বলি, ইয়া রাসূলুল্লাহ, সম্পদ কম নেই, আরো বৃদ্ধি হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। তো কিভাবে খেয়েছো উটের উপরে? বলে উটের উপরে খেয়েছি। তো খাবার কি দুই একটা পরে নাই? বলে হ্যাঁ পড়েছে। তখন কি করেছো? লাফতে নেমেছি, নেমে ওগুলো উঠে খেয়েছি। বলে তাহলে কমবে কেন? আমি তো এই জন্যই উঠে বসে খেতে বলেছি যাতে দুই একটা পড়ে যায় আর তুমি এগুলোকে সংরক্ষণ না করো, উঠিয়ে না খাও, তাহলে বরকত কমে যাবে, ঠিক কি না? হালালের ভিতরে সদকার ভিতরে বরকত কে দিবেন? কে দিবেন? আমার ভাইয়েরা যারা এই যে এনজিওদের কাছ থেকে বিভিন্ন সময় সুদের মাধ্যমে গরু নেন, টাকা নেন, সুদের মাধ্যমে মানুষ আরো ফকির হয়, ঠিক কি না? সুদ ভিত্তিক অর্থনীতিতে সুদের কারবারই যারা করে ওরা ধনী হয় আর সাধারণ মানুষ নিঃস্ব হয়। একজন মানুষ, বৃদ্ধ মানুষ, গরিব মানুষ, একজন মহিলা এনজিও থেকে একটা গরু কিনে নিল বা টাকা নিয়ে গরু কিনছে, আল্লাহ না করুক কোনো কারণে গরু যদি মারা যায়, পুজু শেষ, গরুও শেষ, এখন মরার উপরে মরা, ঠিক কি না? ব্যাংক আলা মূল টাকা তো নিবেই, সুদের টাকাও নেবে, আপনার গরু মরে গেল কি বাস্তব এটা তারা দেখবে না, ঠিক কি না? ইসলাম তো এই জুলুমের শিক্ষা ইসলাম দেয় না, ঠিক কি না? হালালের ভিতরে, দানের ভিতরে বরকত কে দিয়েছেন? আল্লাহ। হালালের ভিতরে যে বরকত তার একটি প্রমাণ আমি আপনাদেরকে বলি, দেখুন, গরুর বাচ্চা আমাদের, আমরা তো গরু পালন করি, গরুর বাছুর একত্রে কয়টা বিয়ে? একটা। কখনো কি দুটো বিয়ে? দুই এক জায়গায় বিয়েতেও পারে দুইটা, ঠিক কি না? কিন্তু কুকুরের বাচ্চা চারটা, পাঁচটা, ছয়টা, সাতটাও হয়, ঠিক কি না? আচ্ছা আমরা কি কুকুর খাই? গরু তো প্রত্যেক বাজারে প্রত্যেক দিন জবাই হচ্ছে, কুরবানির সময় লক্ষ লক্ষ গরু জবাই হচ্ছে, ঠিক কি না? তাহলে যেই প্রাণী হালাল প্রাণী বিয়া একটা প্রতিদিন জবাই হচ্ছে, লক্ষ লক্ষ গরু সারা দেশে জবাই হচ্ছে, ঠিক কি না? গরু শেষ হয় না, আর কুকুর বিয়ায় সাতটা পাঁচটা কিন্তু হারাম, তার বরকত নাই, ঠিক কি না? এই জন্য আমার ভাইয়েরা, ভিক্ষা করে খাবো তাও হারাম খাবো না, ঠিক আছে না ভাই? ইনশাআল্লাহ মুসলমান হারাম কেন খাবে? মুসলমান হারাম কেন খাবে? এই জন্য হারাম ছেড়ে দিব। আর আমরা অনেকেই আছি যারা যাকাত দিই না, আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ যদি যাকাত ঠিকভাবে আদায় করত, ওয়াল্লাহি এই দেশে কোনো ফকির থাকতো না। যাকাত যদি ঠিকভাবে বড় লোকদের থেকে নেওয়া হতো, এই দেশে ফকির থাকতো না, ঠিক কি না? এই জন্য আল্লাহ তালা আমাদের বেশি বেশি করে যাকাত দান সৎকার করার তৌফিক দান করুন বলি আমিন। আরেকটি বিষয় আমার ভাইয়ারা, এই পৃথিবী কি আমাদের থাকার জায়গা? থাকতে পারবো? আজকে আমরা যেই যে যে জায়গার মালিক দাবি করছি, যে যে বাড়িতে বসবাস করে নিজের বাড়ি বলে দাবি করছি, আজ থেকে 500 বছর আগে এই বাড়ির মালিক কে ছিল আমরা কি বলতে পারবো? খুব বেশি দূরে না, অপেক্ষা করেন, ওয়েট এন্ড সি, খুব কাছে, অতিব সম্ভবী, অতি কাছে এই বাড়ির মালিক অন্য কেউ হয়ে যাবে। 100 বছর পরে, 200 বছর পরে আপনার নামে আপনি ছিলেন কেউ চিনবে না। তাহলে আপনি পৃথিবী থেকে চলে যাওয়ার আগে কি নিয়ে গেলেন? কি নিয়ে গেলেন আপনি? আপনি এখন যদি মারা যান, এখন আপনি কিংবা আমি, এই যে শরীরের সাথে ঘর বাড়ি যা সেগুলো নিতে পারবেনই না, বরং নিজের শরীরে যে জামা কাপড়, যে ঘড়ি, চশমা, জুতা, কারো শরীরে যদি ডোর থাকে এগুলাও কেটে কেটে আলাদা করবে, ঠিক কি না? এই জামাটাও এমনি খুলবে না, জামাটা কেটে কেটে আলাদা করে দেবে, ঠিক কি না? অন্যদিক থেকে যে সুন্নাত, যে সুন্নাতে মুকাররমা, শিয়ার ইসলাম যে দাড়ি রাখা সুন্নাত ছিল, হুকুমের দিক থেকে যদি ওয়াজিব ছিল, সেই গুরুত্বপূর্ণ দাড়িকেই আপনি কাটছেন, অথচ অথচ আপনি মারা গেলে শরীরের সব খুলে রেখে দিবে, আপনার জীবনের শেষ যাত্রা শেষ সাথী হবে যে দাড়ি, সেই দাড়িকেই আপনি কাটছেন, ঠিক কি না?
পোশাক সব রেখে যাবেন, দাড়িটাই সাথে যাবে, আর আপনি এমন হতবাগা সে দাড়িকেই আগে কাটছেন। এই জন্য সাবধান আমার ভাইয়ারা, দাড়ি রেখে দেন। দাড়ি এমন একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। যেমন ধরুন আপনি জিনা করেছেন, এই জিনার গুনাহ কিন্তু চলমান না। এখন জিনা করেছেন, এখন গুনাহ হয়েছে, এটা সকাল পর্যন্ত গুনাহ লেখা হবে না, ঠিক কিনা? কিন্তু যারা দাড়ি কাটেন, এই দাড়ি এক পুষ্টি হওয়া পর্যন্ত যতদিন সময় লাগবে ততদিন আপনার জন্য গুনাহে জারিয়া চলমান গুনাহ। এই জন্য আমার ভাইয়ারা অনুরোধ করে বলি, যে রসুল আপনার চিন্তায় আপনার মহব্বতে, যে রসুল সারা দিন দিকিতে একটা রাত্র ঘুমান নাই, আপনি কি উম্মত হলেন যে সেই নবীর কথা স্মরণ করে দাড়িটা রাখতে পারলেন না? কি রাখা যাবে না ভাই? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন বলে আমিন। আরেকটি বিষয় হচ্ছে এই যে মেরাজের আলোচনা করে বললাম, মেরাজের মাস নামাজ ফরজের মাস। আমার বন্ধুরা, এই পৃথিবীতে যত ইবাদত আছে, রোজা, হজ, যাকাত, সাদাকায়ে জারিয়া যত আছে, সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালামের মাধ্যমে, ঠিক কি না? সব ইবাদত ভায়া হয়ে, ট্রাজিট হয়ে জিব্রাইল আলাইহিস সালাতের মাধ্যমে আল্লাহ রসুলের কাছে আসছেন। শুধুমাত্র ওয়ানলি একটা ইবাদত, যেটি কোনো ভায়া ছাড়া, ট্রাজিট ছাড়া, একটা ইবাদত যেটি সরাসরি আল্লাহ তাআলা তার রসুলকে নিজে খুশি হয়ে সরাসরি দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? সেটি হচ্ছে নামাজ। সেটি কি? নামাজ। নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত যে কোন ব্যক্তি যদি একত্র নামাজ কাজা করে, কি করে কাজা? কাজা মানে কি? কাজা মানে হলো যোহরের সময় যোহরের নামাজ পড়তে পারলেন না কোনো কারণে, এটা পরে পড়লেন, এটা হচ্ছে কাজা। বাদ দেওয়া না, পড়েছেন কিন্তু ঠিক মতো পড়তে পারেন নাই, পরে পড়েছেন, এটা কি? কাজা। এই কাজার শাস্তি সম্পর্কে সাইয়্যিদুল আম্বিয়া বলেছেন, তাকে আল্লাহ তাআলা এক হুকবা জাহান্নামে দিবেন। কত হুকবা? হুকবা তো আমরা বুঝি না, ফোকায় একরামগণ ব্যাখ্যা করেছেন, এক হুকবা সমান সমান 2,88,00,000। এটা কাজা করলে বাদ দেওয়া না। আর যিনি একত্র নামাজ ছেড়ে দিবেন তাকে দিবে 80 হুকবা। কত হুকবা? ছেড়ে দিলে একত্রের জন্য 80 হুকবা, আর কাজা করলে, পড়েছেন পরে, তার জন্য। এ কথাকে আমি বানিয়ে বলছি, আমার বাপ দাদার কথা। সূর্য পূর্বে ওঠে পশ্চিমে ডুবে, এটা যেমন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, আল্লাহর রাসূল যা বলেছেন তার অক্ষরে অক্ষরে পালন হবে। এর জন্য আমরা যারা মুসলমান, যারা মৃত্যুর পরে কবরের জগৎ, বিচার, জান্নাত, জাহান্নামকে যারা বিশ্বাস করি, এই ব্যক্তি নামাজ না পড়ে কি করে থাকতে পারে? আমার ভাইয়েরা, একজন অসুস্থ ব্যক্তি যদি রোজা না রাখতে পারে, তাহলে এই মাজুর ব্যক্তির জন্য 10 জন গরিব মিসকিনকে সকাল এবং সন্ধ্যা খাওয়ালে তার পরিবর্তে রোজা হয়ে যাবে। হজ ফরজ করতে পারেন নাই, বিছানায় পড়ে আছেন, যাওয়া সম্ভব না, আপনার টাকা দিয়ে অন্য কাউকে পাঠান, হয়ে যাবে। কিন্তু শুধুমাত্র নামাজ, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া কি? ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া কি? ফরজ। কোন সুস্থ ব্যক্তি যদি ফরজ নামাজ বসে পড়ে তার নামাজই হবে না। কিন্তু অসুস্থ ব্যক্তির জন্য বলা হচ্ছে, যদি দাঁড়িয়ে না পড়তে পারো বসে পড়ো, বসে যদি না পারো শুয়ে পড়ো, তারপরে পড়তে হবে। কোন ব্যক্তির জ্ঞান আছে, হাত নাড়ানোর শক্তি নাই, পা নাড়ানোর শক্তি নাই, কথা বলার শক্তি নাই, কিন্তু বুঝ এখনো আছে, ওই ব্যক্তির জন্য নামাজ মাপ নাই, তার নামাজ কেউ পড়ে দিলে তার নামাজ হবে না, ঠিক কি না? তাহলে রোজার পরিবর্তন হলো, বদল হয়, হজের বদল হয় শুধুমাত্র নামাজ। এই অসুস্থ ব্যক্তিকে নামাজ ছাড় দেয় নাই। তাহলে যেখানে অসুস্থ ব্যক্তি নামাজের ছাড় নাই, আপনি সুস্থ ব্যক্তি এত বড় সাহস কোথায় পান নামাজ না পড়ে দোকানে বসে থাকার? আপনি তো মুসলমান,
আপনি যদি বলেন আমি মুসলমান না তাহলে সমস্যা নেই, যা তাই করেন, কিন্তু মুসলমান দাবি করতে হলে মৃত্যুর পরে জানাজার নামাজ পড়তে হলে নামাজ পড়তেই হবে। আপনাকে মনে রাখতে হবে আপনার জানা নাই আপনার মৃত্যু কখন হবে, আপনার জিন্দগির শেষ নামাজ যেন জানাজার নামাজ না হয়, ফরজ নামাজ পড়ে তারপরে যেন জানাজা হয়, ঠিক কিনা? মা বোনেরা পর্দা তো করেন না, এমন একদিন আসবে মারা গেলে ওই সাদা কাপড়ের হিজাব দিয়ে আপনাকে হিজাব বানানো হবে, ঠিক কিনা? এই জন্য সাদা কাপড়ের হিজাব পরার আগে দুনিয়াতে বেঁচে থাকতে হিজাব পরার চেষ্টা করে। ভাইরা আমার, রজব মাস মেরাজের নবীর মাস, মেরাজের শিক্ষা হচ্ছে এই মাসে আল্লাহ তাআলা এই মেরাজের মাধ্যমে নামাজকে ফরজ করেছেন। আমরা যদি এই মাহফিল শোনার পরে যদি আগামীকাল থেকে নামাজ না পড়ি তাহলে তো মাহফিল কোনো কাজে আসবে না, ঠিক কিনা? আরেকটা বিষয়, যদিও আমাদের দেশ গ্রামে আমরা মাহফিল অনেক রাত পর্যন্ত করি, ঠিক না, সর্বোচ্চ 10টা বা 11টা, যাতে করে মানুষ মাহফিল শেষ করে বাসায় যাওয়ার পরে আরামে ঘুমাতে পারে, ফজরের নামাজ পড়তে পারে, ঠিক কিনা? এর জন্য আপনাদের কষ্ট হইলেও আপনারা এখন থেকে নিয়ত করবেন যে ফজরের সময় যেন নামাজ কাজা না হয়, পারা যাবে না ভাই? ইনশাআল্লাহ মানুষ চাইলে অনেক কিছু সম্ভব, আর আল্লাহ তাআলা আমাদেরকে যে বিধান দিয়েছেন আমরা মানতে পারবো না এমন কোন কাজ আল্লাহ আমাদেরকে দেন নাই, ঠিক কিনা? বহু ড্রাইভার আছে রাত 2টার সময় ঘুমায়, 5টার সময় ডিউটি আছে, 5টার সময় যাত্রী নিতে হবে, এই যাত্রীর জন্য 5টার সময় উঠে 2 ঘন্টা ঘুমিয়ে গাড়ি যেতে হয়, এমন লোক নাই আছে না? বহু মানুষ গার্মেন্টসে কাজ করে, হাজার ব্যস্ততা নিয়ে মধ্যরাত্রে ঘুমায়, সকালবেলা বাটি নিয়ে গার্মেন্টসে যেতে হয়, ঠিক কিনা? তাহলে মানুষ যদি মানুষের জন্য কয়েকটা পয়সার জন্য ওই ব্যক্তি যদি কষ্ট করে 2 ঘন্টা ঘুমিয়ে চোখে ঘুম নিয়ে ক্লান্ত শরীর নিয়ে যদি কর্মস্থলে যেতে পারে আপনি কেন নামাজ পড়তে পারবেন? ওই এক শাশুড়ি জামাই শ্বশুর বাড়ি আসে, কারোর সাথে কথা বলে না, বল না, তো পাশের বাসার মহিলারা বলে কি ও আপনার জামাই দেখি কোন কথা কয় না, পাগল টাগল নাই? শাশুড়ি লজ্জা পায়, তো বিয়ে আসলে জামাইয়ের মাকে শাশুড়ি বলছে বিয়ান এই যে আপনার ছেলে আমার জামাই কারোর সাথে কথা বলে না, মানুষ কত কথা বলে, আপনার ছেলের একটু বলিয়েন, কারোর সাথে মানুষ কোন কথা টথা বললে যেন জব টব দেয় একটু কথা দানো বলো। তো মা ছেলেকে বারবার বলছে বাবা শ্বশুর বাড়ি গেলে মানুষ প্রশ্ন করলে উত্তর দিতে হয়, একটু কথা টথা বলিও, ঠিক আছে মা কথা বলো। তো মা কথা বলতে বলছে এখন শ্বশুর বাড়ি এসে শাশুড়ি জিজ্ঞাসা করে আচ্ছা আম্মা, শাশুড়ি মনে মনে কয় বা জামাই দিকে জবান খুলছে, যে জামাই জিজ্ঞেস করলে উত্তর দেয় না সে জামাই দিকে এখন উল্টা কথা কয়, জিজ্ঞাসা করে আম্মা এই যে আমরা গত বছর বিয়ে করছিলাম আপনার মেয়েকে, কত আনন্দে বিয়ে হয়েছিল, কত মানুষ খাইছিল, কত আনন্দ হয়েছিল, আচ্ছা আম্মা আপনার কি বিয়ে হয়েছিল? শাশুড়ি জিজ্ঞাসা করে আম্মা আপনার কি বিয়ে হয়েছিল? শাশুড়ি মনে করে আরে হারামজাদা আগে কথা বলতি না ওটাই তো ভালো ছিল। এই জন্য মাহফিল দিয়ে যেন ফজরের মুসল্লি না কমে যায়, তাহলে মাহফিল না করে ওটাই ভালো ছিল। এর জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি আমার ভাইয়েরা, মাহফিলে আসলেন বক্তার কণ্ঠ শুনলেন খুব ভালো লাগছে, নামাজ নাই আপনাকে ওয়াজ শুনতে কইছে কেন? এর জন্য আমি আপনাদেরকে পা ধরে বলছি, মুখ করে বলছি আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আর কোন নবীও আসবে না রসুল আসবে না, আপনারা যদি নামাজে না হন কে বুঝাবে আপনাদের? এই জাতির করুণ একটা অবস্থা। আমি তো বলি, আমি তো বলি বর্তমান যে সময় যাচ্ছে এই সময় একজন ব্যবসায়ী একজন চাকরিজীবী যদি হালাল ভাবে উপার্জন করে আর হালাল ভাবে ব্যয় করে আর এর পাশাপাশি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তা আমি তো মনে করি উনি এই যুগের একজন আল্লাহর ওলি। সময়টা এত কঠিন যে আপনি হারাম উপার্জন করবেন হালাল উপার্জন করবেন আর হালাল ভাবে এই টাকা ব্যয় করবেন আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ঠিক মতো, আমি তো মনে করি আপনি একজন আল্লাহর ওলি। এই জুমাটা এই সময়টা তো কঠিন যাচ্ছে, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা নামাজ ফরজের মাস রজব মাস, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নামাজি হওয়ার তৌফিক দান করেন বলে আমিন।